সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি শরণখোলা উপজেলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যে জায়গাটি আলাদাভাবে সম্মান এনে দিয়েছে পরিচিতি করেছে সেই জায়গাটি হচ্ছে শরণখোলা রিভারভিউ পার্ক এই রিভারভিউ পার্কে ঘুরতে এসেছেন মরুলগঞ্জ উপজেলার কৃতি সন্তান যিনি জয়েন্ট সেক্রেটারি বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের মোহাম্মদ মাহবুবুল ইসলাম আমরা স্যারের সাথে কথা বলবো স্যার প্রথমেই আপনাকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি জি আপনাকেও ঈদুল আজহার শুভেচ্ছা এবং আপনার মাধ্যমে এই এলাকাবাসী তাদেরকেও আমি ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি স্যার আপনি যে এসেছেন সেই নাম হচ্ছে রিভারভিউ পার্ক এই রিভারভিউ পার্কে আপনি এর আগে কখন এসেছেন কিনা না এর আগে অনেকবারই আমি এটা নাম শুনেছি রিভারভিউ পার্ক কিন্তু আসার আসলে সুযোগ হয়নি এবার ঈদুল আজহায় যেহেতু ছুটি আছে ছুটিতে বাড়িতে এসেছি এসে মনে করলাম যে এই দর্শনীয় জায়গা অনেকের কাছেই শুনেছি এটা খুব দর্শনীয় জায়গা একটু ভালো জায়গা এটা শুনে এটা দেখার উদ্দেশ্যেই এখানে আগমন করেছে পার্কে আসলেন দেখলেন জি এটা দেখে আমার খুবই ভালো লেগেছে এটা একটা মনোমুগ্ধকর স্থান এবং এখানে প্রচুর দর্শনার্থী আছে এবং আমি জানতে পেরেছি যে অন্যান্য ঈদের সময় বন্ধের সময় এর চাইতেও আরও বেশি লোক সমাগম ঘটে এটা সত্যি এই এলাকার মানুষের জন্য একটা গর্বের একটা গর্বের বিষয় এই রিভারভিউ পার্ক স্যার আগে উল্লেখ করেছি আপনি আমাদের এলাকার কৃতি সন্তান বিশেষ করে আপনি বাংলাদেশের অনেক উল্লেখযোগ্য এলাকা ঘুরেছেন কেউ কেউ বলেন যে রিভারভিউ পার্কে আসলে কিছুটা কক্সবাজারের ফ্লেভারের মতন মনে হয় স্যার আপনার কাছে কী মনে হচ্ছে জি আসলে এটা কক্সবাজারের ফ্লেভার অনেকটাই পাওয়া যায় আমি কক্সবাজারও গিয়েছি এছাড়া পৃথিবীর অনেক দেশেরই আমি সমুদ্র সৈকত দেখার সুযোগ হয়েছে তো এটা যদিও এটা সমুদ্র নয় তবুও এটা এই নদী হলেও যেহেতু একবারে সমুদ্র সন্নিকটে এখানে সমুদ্রের ফ্লেভার তথা সমুদ্র সৈকতের ফ্লেভার পাওয়া যায় স্যার আপনি জয়েন্ট সেক্রেটারি যুগ্ন সচিব স্যার আপনার অনেক কিছু করার মতন সুযোগ রয়েছে স্যার আর বিশেষ করে ঘূর্ণিঝড় রিমালে এই রিভারভিউ পার্কের ক্ষতি হয়েছে সেই বিষয়ে আপনি সরকারের যে পর্যটন ক্ষেত্র রয়েছে সেখানে আলোচনা করবেন কিনা স্যার জি আলোচনা করার সুযোগ রয়েছে পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান যেন আফতাবুদ্দিন প্রামাণিক তিনি আমার বন্ধু এবং বেস্টমেট আমি ঢাকায় ফিরে গিয়ে তার সাথেও আলাপ করবো কারণ এখানে পর্যটন কর্পোরেশনের পক্ষে অনেক কিছুই করার সুযোগ আছে তাছাড়া আমি নিজেও এক সময় পর্যটন কর্পোরেশনের জিএম হিসাবে কর্মরত ছিলাম কাজে এখানে আসলে পর্যটনের অনেক কিছুই করার সুযোগ রয়েছে স্যার এই রিভারভিউ পার্কের সবচেয়ে কোন জায়গাটি আপনাকে বেশি আকর্ষণ করছে স্যার হ্যাঁ রিভারভিউ পার্কের একটা যেমন আছে এটা নদীর সাথে একেবারে মিশে গিয়েছে সাথে সাথে একটা ভেরিবাদ রয়েছে ভেরিবাদের সাথে সংলগ্ন মানে গাছ রয়েছে যেটা পরিবেশবান্ধব গাছ যেটা এই বাতকেও রক্ষা করে সাথে সাথে এটা একটা পরিবেশ পরিবেশবান্ধব তো এই এলাকায় প্রচুর দর্শনার্থী আসেন তো আমার এই জিনিসগুলাই আসলে খুব ভালো লেগেছে কারণ এই অবহেলিত দক্ষিণাঞ্চল এই দক্ষিণাঞ্চলের মানুষ আসলেই অবহেলিত তো তারা তেমন কোনো সুযোগ পায় না আর অনেকের পক্ষেই কক্সেস বাজার যাওয়ার সম্ভব নয় তো তাদের জন্য আসলে এটা কক্সেস বাজারের একটা ফ্লেভার আছে আমি মনে করি যে এটা খুবই আকর্ষণীয় একটা প্লেস এবং এটাকে আরও আকর্ষণীয় করে গড়ে তোলা সম্ভব স্যার আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে বন্ধু রয়েছে তাদেরকে এই রিভিউ পার্কে আসার জন্য আমন্ত্রণ বা তাদেরকে আহ্বান জানাবেন কিনা জি আমি আহ্বান জানাবো এবং আপনার মাধ্যমে এখনই আমি মানে এই দেশবাসীকে আমি আহ্বান জানাচ্ছি বিশেষ করে দক্ষিণাঞ্চলবাসীকে আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই জায়গাটিতে বেশি বেশি করে আসেন যদি এটা বেশি বেশি করে আসেন তাহলে এই জায়গা আরও উন্নত হবে সরকারের দৃষ্টিগোচর হবে এবং বিশেষ করে পানি উন্নয়ন বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এরা যদি এদিকে একটু নজর দেয় তাহলে এই কাছেই সুন্দরবন এই সুন্দরবন এবং সুন্দরবনের সন্নিকটে এই রিভারভিউ পার্ক এই এলাকাটা নিয়ে একটা পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব আমি বলে মনে করি স্যার আপনি অত্যন্ত কর্মব্যস্ত একজন মানুষ আপনি সর দেশের উন্নয়নে অনেক কাজ করেন আপনার কাছে জানতে চাই স্যার আপনি সময় পেলে আপনার পরিবার আপনার ছেলে তিনি বিএস ইঞ্জিনিয়ার তাদেরকে নিয়ে এখানে আসবেন কিনা জি আমি এর পরে যখনই সময় পাবো তখনই আমি এখানে চলে আসার চেষ্টা করব কারণ আসলেই এটা যে এত মনোমুগ্ধকর এত দর্শনীয় এই বিষয়টা আমার জানা ছিল না আমি এসে সত্যিই মুগ্ধ এবং যারা যাদের উদ্যোগে এই জিনিসটা গড়ে উঠেছে আমি আপনার মাধ্যমে তাদের সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং আপনার মাধ্যমে দক্ষিণাঞ্চলবাসী এবং সমগ্র দেশবাসীকেও আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক